নমস্কার জিও বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে আমি কেবানা আপনারা দেখছেন জিও বাংলা শারদ সম্মান দু হাজার উনিশ আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হাওড়ায় হাওড়ার একটি ক্লাব সলভ মাঠবাগান সংঘ সেখানেই দাঁড়িয়ে রয়েছে তবে সেখানকার পুজো প্রস্তুতি কীরকম চলছে সব কিছু জেনে নেবো তবে তার আগে যারা স্পন্সর করেছেন তাদেরকে জানাবো ধন্যবাদ প্রথমেই ধন্যবাদ জানাবো এম বাজারকে তারপরে অ্যাসোসিয়েট স্পন্সর জি এস টি দোস্ত আউট আউটডোর পার্টনার संपर्क जिंग आईजी पार्टनर कन्सलटन्सि सार्विसेस सेफ्टी पार्टनर एरिसन केविल्स एवं इव, इवेंट पार्टनर कन्सेप्ट एंड क्रिएशन के ধন্যবাদ জানালাম এদেরকে এরপরে তাহলে চলুন ক্লাবের যারা সদস্য রয়েছেন এমন কি আমার সঙ্গে শিল্পীরাও উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নিই জেনে নিই পুজোর প্রস্তুতি কীরকম প্রথমেই শিল্পীর সঙ্গে কথা বলি জিও বাংলা থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার নামটা একটু বলুন আমার নাম জগন্নাথ মন্দির আচ্ছা তো দেখতে পাচ্ছি যে প্রচুর মুখের মতো প্রচুর কারুকার্য হচ্ছে বিষয়টা কি যদি একটু আমাদেরকে তুলে ধরেন অ্যাকচুয়ালি আমরা এবারে যে থিমের মানে নামকরণটা করেছি যে ভাবনা নিয়ে কাজটা হচ্ছে তার নামটা করেছি আপনার মুখোশের অন্তরালে তা অ্যাকচুয়ালি এত আমাদের যে কর্পোরেট লাইফে বেঁচে থাকার মানে জন্য দৈনন্দিন জীবনের যে মানে আমরা মানে লড়াই করছি আমরা সবাই কিন্তু নিজেদের স্বার্থের জন্য মাঝে মাঝে নানারকম মুখোশ ধারণ করছি মানে কিছু লেআউট দেখানোর পর আপনি বুঝতে পারবেন মানে প্রত্যেকেই কিন্তু মুখোশের মধ্যেই আমরা বেঁচে আছি হ্যাঁ তা এই পুরো ব্যাপারগুলো তাকে নিয়ে আরও মানে দৃষ্টিপাতটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য একেবারে সেরকমই দেখতে পাচ্ছি এখানে প্রচুর মুখোশ তৈরি করে রাখা হয়েছে আমি সৌরভকে বলবো আমাদের আমার ক্যামেরা পার্সন সৌরভকে বলবো একটু যদি মুখোশগুলোকে ভালো করে তুলে ধরা যায় ভালো করে দেখানো যায় তাহলে আপনাদেরও প্রচুর সুবিধা হবে দেখতে পারবেন সত্যি কিন্তু এক অভিনব মানে বিশাল বড় বড় মুখোশ একটু জিজ্ঞেস করব আপনাকে যে এক একটার মানে মাপ কতটা করে হচ্ছে মানে মানে এর যে এরিয়াটা মুখোশের এরিয়া এটা মোটামুটি আপনার 6.5 ফুট বাই 4.5 ফুট এরকম আচ্ছা তো সব কি সাইজ কি এরকমই না অন্য আরো আমাদের डिफरेंट টাইপের মানে এ আছে মুখোশের সাইজ যে আপনার ছোট আছে 1 ফুট মানে 8 ফুট থেকে নিয়ে 1 ফুট মানে এরকম আছে ফুটারও রয়েছে 8 ফুট থেকে 1 ফুটের হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে মানে ছোট বড় নানান রকম সাইজের মুখোশ নিয়ে কিন্তু করা হয়েছে পুরো গোটা থিমটাকে ভাবনা চিন্তা করা হয়েছে আমি আরেকজনের সাথে আরেকজন শিল্পীকে পেয়ে গেছি আপনার ডেজিগনেশনটা কি ক্লাহ ক্লাবের

সত্যি একরকম কথা বলছি বা আমার বাড়িতে গেলে আমি একরকম ঠিক নানা রকম পারিপার্শ্বিক কোনো মানুষ কতটা সমাজের বাইরে চলে যেতে পারে কোনো সমাজের মধ্যে আসতে পারে সেই জিনিসটাকে বুঝিয়ে তোলা সমাজকে সে সামনে নিয়ে আসাটা সেই নিয়ে এই মুখোশের থিম আমাদের প্রতিমা হচ্ছে কাগজের ঠিক আছে এই নিয়েই আমাদের নিয়ে আর একটা জিনিস প্রস্তুতি পর্যন্ত কত দূর রয়েছে কীরকম রয়েছে এখনো মোটামুটি আমাদের সিক্সটি পার্সেন্ট কাজ এগিয়ে গেছে ঠিক আছে আর মোটামুটি আমাদের খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে সিকিউরিটির দিকে কতটা কি চিন্তা ভাবনা করেছেন কারণ এত সুন্দর একটা পুজো সিকিউরিটির দিকটা একটু আলাদা করে চিন্তা ভাবনা করতেই হয় সেটা কি করেছেন সিকিউরিটির জন্য মোটামুটি আমরা ভলান্টিয়ার মানে বাইরে থেকে ভলান্টিয়ার অ্যারেঞ্জমেন্ট করেছি আমরা 20 জনের মতো আচ্ছা ঠিক আছে যে ক্লাব সদস্যরা আছেন তারা নিজের দায়িত্ব নেওয়ার জন্য প্রায় 50 জনকে রাখা হয়েছে ঠিক আছে এই এখন কনসেপ্ট রাখা হয়েছে তারপর পরিস্থিতি অনুযায়ী বিশ্লেষণ করা যাবে একেবারে একেবারেই আমি আরেকজন সদস্যকে পেয়ে গেছি আপনার নামটা একটু শুনবো আর ডিজাইনেশনটা আমার নাম শান্তনু কানার আমি ক্লাবের সদস্য আচ্ছা জিও বাংলা থেকে আপনাকেও স্বাগত জানাচ্ছি যেটা জিজ্ঞেস করব যে এক্স্যাক্ট যে লোকেশনটা রুট ম্যাপটা যদি আমাদেরকে একটু তুলে ধরেন তাহলে দর্শক বন্ধুদের একটু সুবিধা হবে আমাদের অরিজিনাল রুট ম্যাপ হচ্ছে ন্যাশনাল এনএ সিক্স ন্যাশনাল হাইওয়ে রোড সলো হাওড়া ন্যাশনাল হাইওয়েতে এসে সলভ মঠবাগান বললে যে কেউ দেখিয়ে দেবে বা হাওড়া থেকে যদি আপনি আসেন সিক্সটি বাসে আপনি আসতে পারেন একদম রোডের ওপর আমাদের পুজো হচ্ছে বা যেখান থেকে বাসে বাসের না থেকেও মানে দর্শকবৃন্দরা নামবে সেখান থেকে আমাদের গেট দেখতে পাবেন পুজো পরিক্রমার গেট দেখতে পাবেন সেটা থেকে বুঝতে পারবেন যে এটা সলভ মঠবাগান সঙ্গের পুজো একেবারেই অর্থাৎ একদমই কিন্তু অসুবিধা হবে না কারণ ন্যাশনাল হাইওয়ে সিক্সে কিন্তু পুরো মানে রোডের ওপর উঠলেই একদম হাইওয়ের ওপরেই পুজো আর আপনারাও এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মুখোশে কিন্তু একদম এখনই পড়ে রয়েছে বেশ কয়েকটা মুখোশ আমার সামনেই রাখা রয়েছে সেগুলো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং মুখোশ বেশ বড় বড় এগুলো আপাতত ছ ফিট করে যেটুকু শুনলাম কিন্তু এক ফুট থেকে আট ফিটেরও কিন্তু এক একটা মুখোশ রয়েছে অর্থাৎ এই পুজোটাও বেশ জমজমাট করে প্রস্তুতি পর্ব চলছে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরেই সেজে উঠবে মণ্ডপ আর একটা বিষয় আপনাদের যেটা জানিয়ে রাখি যে যে থিমের যে ঠাকুরটা সেটা হবে কাগজের আর পাশেই আর একটা ছোট্ট প্যান্ডেল করা হয়েছে সেখানে কিন্তু প্রতিমা বসবে সেই প্রতিমাকে পুজো করা হবে দেবীরূপে বা রূপে সত্যি ভালো লাগলো তাহলে আপনারাও দেখছেন জিও বাংলা শারদ সম্মান দু হাজার উনিশ আমরা এতক্ষণ ছিলাম সলভ মাঠবাগান সঙ্গে বাগান সঙ্গে ক্যামেরায় সৌরভের সঙ্গে ইকে রিপোর্ট জিও বাংলা